এই বার্টেকটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল বার্টেকের এই যে এইরকম ডিভাইস থাকে পুরা, এটাকে বলে বার্টেক মেশিন ওয়ার্ক ক্লাম সেটার। তো আমরা আমাদের ফ্যাক্টরিতে বর্তমানে বার্টেকের অনেক চাপ থাকায় আমরা কিছু বাটন মেশিন কনভার্ট করছি এই ডিভাইস ছাড়াই, ব্রাদারের মেশিন কিছু কনভার্ট করছি, অলরেডি চারটা মেশিন আমাদের এখানে চলতেছে এই ডিভাইস ছাড়াই কনভার্ট করছি, পরের এরপরে ভিডিওটা পাওয়া যাবে। একই কাজ করে, এটা হচ্ছে বাটন মেশিন ছিল, এটা বাটন মেশিন ছিল, এই যে ক্লামটা প্রেশার ফুড ওয়ার্ক ক্লাম, এটা ডিজাইন এবং এটা আমাদের এখানেই আমরাই বানাইছি। এই মেশিনটাকে অরিজিনাল বার্টেককে যেরকম বার্টেক হয় এটাও সেম বার্টেকই হয়, তবে একটু প্রোডাকশন অরিজিনাল হচ্ছে, অরিজিনালে যদি আপনার 90% প্রোডাকশন পাওয়া যায় এটা হয়তো বা 80% অথবা 75% প্রোডাকশন আসবে, কিন্তু কোনো খরচ হয় না। এটা আমরা এখানেই তৈরি করেছি, এই ডিজাইন করেছি আমি নিজে, এবং এরকম ডিজাইন করে একটারে টেস্ট করার পরে পরেরগুলো ওই ডিজাইনে আবার তৈরি করছি। এতে করে যদি আমরা অরিজিনাল এই বাটনে বার্টেক অরিজিনাল সেলাই না করতে যেতাম, এক একটা মেশিনে 25-30 হাজার টাকা খরচ যেত এবং সময় লাগতো 3-4 ঘন্টা ওই সেট আপ করতে, অ্যাসেম্বলি এবং ডিসঅ্যাসেম্বলি করতে। তো এই মেশিনে আমাদের সর্বোচ্চ 15-20 মিনিট সময় লাগে এই বাটন মেশিনে বার্টেকের ডিজাইন দেওয়া, আবার কম্পিউটারে করে মেমোরি কার্ডে লোড দেওয়া হয়েছে। এখানে তো বাটনের স্টিচ ছিল, এখানে বার্টেক স্টিচ লোড করছি। তো এই ইনোভেশনটা আমরা করেছি, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরা আরও বেশি করতে পারি।